এবছর মাছ পরিবার কম আর সামনে দিয়ে যদি আরো বাড়ে বাদ মাসে আশ্বিন মাসের দিকে ছাটাই করতেছে যেটাকে বলা হয় এক প্রকার যে আপনার ভালো এবং প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি চট্টগ্রাম থেকে আমি আহমেদ ছানি অপু আমরা এই মুহূর্তে বর্তমানে আছি চট্টগ্রাম বন্দরনগরী চট্টগ্রামের আপনার আকমল আলী যে মৎস্য বাজার সেইখানে তো সেখানে এত রাত্রে যে আসার যে মূল কারণটা হচ্ছে সেটা হচ্ছে এখন যে আপনারা জানেন অবশ্যই যে ইলিশের গুণ চলে দীর্ঘ 65 দিন অবরোধ শেষে যে গত 23 তারিখে আপনার যে আপনার অবরোধ রুদ্ধ করা হয়েছে এবং তারপরে কিন্তু জেলারা মাছ ধরার যে পরিপ্রেক্ষিতে সেটিতে নেমেই পড়েছে এবং সেই যে একটা ইলিশের গুণ কিংবা এই জেলেদের মাঝে যে একটা ইলিশ নিয়ে একটা উৎসব সৃষ্টি হচ্ছে তো দর্শক যেমনটি বলতেছিলাম যে আসলে আমরা এখন জেলেদের কাছে যাব এবং তাদের ট্রলারের কাছে যাব আমরা যে তাদের সেখানে তারা কীভাবে মাছ ধরতেছে এবং তাদের জাল দিয়ে কীভাবে ধরতেছে সেই প্রক্রিয়াগুলো সম্পূর্ণটাই আপনাদের দেখানোর চেষ্টা করবে এবং সেই সাথে বাকি যে মাছ কীরকম পড়তেছে এবং মাছের দাম কীরকম এবং জেলেদের মনোভাব কী সেই নিয়ে এবং জেলেরা আসলে যে মাছ পড়তেছে সেটার প্রতি তারা কতটুকু সন্তুষ্ট কিংবা কী পরিমাণ মাছ তারা পাচ্ছে সেই বিষয়গুলো আপনাদের জানাবো তো সেই পর্যন্ত আপনার সাথে দেখুন আমরা এই মুহূর্তে যাচ্ছি সাগরের যে উপকূলে ট্রলার জেলেদের ট্রলারগুলো রাখা সেখানে আমরা যাচ্ছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করব যদি আমাদের দেখানোর মতো সম্ভব হয়ে থাকে তো দর্শক আপনার দেখতেছিলেন আসলে যে সাগরের যে পানির যে উত্তপ্ত সেটা এখন আর নাই দুপুরে ছিল যেহেতু পূর্ণিমার জোবা সেই জোবা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ পানির চাপ ছিল এই সাগরে এবং সেটি এখন নাই হয়তো ভাটা চলতেছে যার কারণে সাগরের যে উপকূল সেটি কিন্তু একবারে শুকিয়ে গেছে যেমন সম্পূর্ণটাই বালু একবারে শুকিয়ে গেছে বলতেই পারেন এবং সেই সাথে আপনারা যারা দেখতেছিলেন যে বিষয়টি আর আমরা আসলে নিয়ে ভাবি যে আসলে বাংলাদেশে আমরা যা বাঙালি যারা তারা কিন্তু চড়া দামে ইলিশ মাছ কিনে খেতে হয় আমাদের বিশেষ করে নিম্নবিত্ত কিংবা সাধারণ মধ্যবিত্ত মানুষের ইলিশ মাছ কিনে খেতে কষ্টকর হয়ে দাঁড়ায় কারণ মানুষের একটা আর্থিক সংকটেরও ব্যাপার স্যাপার আছে সেটি কিন্তু দেখা গেছে একটা ইলিশ মাছ প্রতি কেজি ইলিশ মাছ যদি হয় 1500 থেকে 2000 টাকা সেটি আমাদের মতো সাধারণ কিংবা নিম্নবিত্ত ফ্যামিলির সেটি সম্ভব না যে সেই ইলিশ মাছ খেয়ে তাদের চাহিদা পূরণ করা আসলে সেটি কখনোই সম্ভব না তবে আসলে বাংলাদেশে আপনারা জানেন বাংলাদেশের প্রায় 60% ইলিশ এখানে সংরক্ষণ হয় বাংলাদেশ থেকে সেই বাংলাদেশি যে এত পরিমাণ ইলিশের দাম চড়া যেটা আসলে মানে ভাষার বাহিরে যেটি আসলে আগেরকার একটা কথা ছিল আগে নাকি মানুষ 1 টাকায় 8 মণ ইলিশ মাছ কিন্তু সেই প্রবাদটি আসলে আপনারা কতটুকু জানেন জানি না বাট সেই প্রবাদটি আসলে এখন আর নেই এখন হয়তো বা আপনার দেখা যাচ্ছে কি মানে 1 কেজি ইলিশ মাছ কিনতে হলে আপনার 1.5 মণ ধান বিক্রি করতে হবে তারপর আপনাকে 1 কেজি ইলিশ মাছ কেনার স্বপ্ন দেখতে হবে তাছাড়া আপনি কিন্তু খুব একটা পারবেন না আসলে লোকাল বাজারে যে ইলিশের দাম সেটি কি আসলে যেখানে মাছ উঠে জেলের মাছ যেখানে সাগর থেকে ধরে নিয়ে আসে যে আড়তে আসলে সেখানেও কি মাছের দামটা সেরকম চড়ার সেটিও আমরা জানবো এবং সেই সাথে আপনারা যা দেখতেছিলেন যে আমরা কিন্তু একবারে সাগরের একবারে মানে উপকূল থেকে নিচে চলে আসছি জেলেদের যে মাছ ধরা প্রক্রিয়া এবং ব্যস্ততা সেই ব্যস্ততার মাঝে কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদের সেই ভিডিওগুলো পুকুরে দেখাচ্ছি এবং জেলেরা যে মাছ নিয়ে যাচ্ছে ট্রলার থেকে মাছ নিয়ে আসছে এবং এগুলো পার্শ্ববর্তী আড়তে নিয়ে যাবে এবং মাছ তাজা মাছ একবারে সাগর থেকে তারা ধরে ট্রলার থেকে নামিয়ে নিয়ে আসছে এবং এগুলো বাজারজাত করার উদ্দেশ্যে আসলে পার্শ্ববর্তী আড়তে নিয়ে যাবে এবং সেখানে বিক্রি হবে সেই মৌসুম হচ্ছে ইলিশের মৌসুম এখন এবং সেই মৌসুম অনুযায়ী জেলেরা খুবই ব্যস্ত ট্রলার আসতেছে মাছ নিয়ে এবং মাছ উপকূলে তুলতেছে এবং আপনারা সেটা দেখতেছিলেন যে তারা অনেকটা ব্যস্ত সময় পার করতেছিল অনেক কষ্ট করে এই বৃষ্টিতে এবং সাগরের অবস্থাটাও খুব একটা ভালো না নিম্নচাপ চলতেছে এবং পূর্ণিমার জোয়ার তার ভিতর দিয়েও তারা অনেক কষ্ট করে জীবিকার তাগিদে তারা যে মাছ ধরতেছে আসলে সেটাও আসলে অনেক তাদের হয়তো আমাদের কাছে অনেকটা কঠিন কিন্তু তারপরে সে তারা সেটা চালিয়ে যাচ্ছে শুধুমাত্র তাদের আর্থিক যে সংকট সেটি পূরণ করার লক্ষ্যে এবং দেশের মানুষের যে চাহিদা সেটি পূরণের লক্ষ্যে যদি বলা দেয় তাহলে সেটি বলতে পারি এবং সেই সাথে আপনারা দেখতেছিলেন যে আসলে তাদের কত ব্যস্ততা ট্রলার আসতেছে মাছ তুলছে উপকূলে এই ব্যস্ততা নিয়ে আসলে তাদের এই দিনগুলো পার হবে এবং তারা এই দিনগুলোর ভিতরেই হয়তো তারা মাছ ধরার প্রক্রিয়া দিন শুরু করছে এবং এইখান এই থেকে শেষ করবে ইলিশ মাছের যে মরশুম তো দেখতেছেন আসলে তারা অনেকটা ব্যস্ততার মাঝে অনেকটা ব্যস্ততার মাঝে আমরা একবারে জেলেদের মাঝে কাছে পৌঁছে গেছি এবং ট্রলার যেখানে এসে মানে নোঙর করে মাছের ট্রলারগুলো যেখানে এসে নোঙর করে সাগরের উপকূলে সেখানে আমরা অবস্থান করছি এবং আপনারাও দেখতেছিলেন যে আসলে এই ট্রলারগুলো খুব একটা বড় না এগুলো ছোটো ছোটো ফিশিং ট্রলার বলা হয় এগুলো আসলে সাগরে পৌঁছায় হয়তো
প্রতিদিনের না এরা মাছ নিয়ে ফিরত আসে আসলে ফিশিং ট্রলার যেগুলো আপনারা অনেকে দেখে থাকেন যে আসলে সাগরে চলে যায় সাগরের গভীরে চলে যায় বিগত 10 দিন 15 দিন পরে তারা মাছ নিয়ে আসে কিন্তু আসলে এটা তেমনটি নয় আসলে তারা দেখা যাচ্ছে জাল ফেলে আবার সেটি জাল তুলে নিয়ে আসে এবং প্রতিদিনের নাই তারা এই কাজটি করে থাকে এবং মাছ দেখতেছিলেন যে এখন আসলে মাছ যেহেতু পূর্ণিমার জোয়ারের জন্য এবং বৃষ্টির জন্য মাছের পরিমাণটা বাড়তেছে এবং মাছও পড়তেছে জেলেদের জালে আসলে এই মাছই হয়তো তাদের মুখে হাসি ফুটাবে এবং এই মাছই তাদের মুখে দুশ্চিন্তার কারণ হয় দাঁড়াবে যদি মাছ বেশি পড়ে তাহলে তাদের মুখে হাসি ফুটাবে কারণ এটাই তাদের মূল জীবিকা এটা এটাই তাদের পেশা মাছ যদি তাদের জালে পড়ে তাহলে হয়তো তাদের পেটে দুমুঠো ভাত জুটবে এবং তারা একটা টেনশন মুক্ত থাকবে তার আর্থিক যে সমস্যার ভিতরে থাকে সংকটে সেটিও তারা কেটে উঠবে এবং দেখতেছিলেন যে মাছ কিন্তু অলমোস্ট আমরা ট্রলারে সরাসরি সাগর থেকে ধরে আসা মাছ এবং সেই সাথে আমাদের জেলে ভাইরা মাছ কিন্তু আপনারা মানে যেগুলো ছাটাই করতেছে যেটাকে বলা এক প্রকার যে আপনার ভালো এবং যেগুলো আর কি খারাপ সেই মাছগুলো আর কি করতেছে এবং সেটিও আমরা দেখতেছি কারণ তারা অনেক ব্যস্ততার মাঝে কাজগুলো করতেছে অনেক অনেক ব্যস্ততা কারণ এই মৌসুমটা হয়তো এই ইলিশের মৌসুম এবং এই মৌসুমে এই ব্যস্ততাটা তাদের ভিতর থাকে তো দেখতেছিলেন দর্শক যেমনটি দেখতেছিলেন আসলে এই মুহূর্তে আমরা অবস্থান করছি একবারে জেলেদের ট্রলারের কাছে এবং আপনাদের দেখাবো সরাসরি তারা যে সরাসরি সাগর থেকে মাছ ধরে নিয়ে এসেছে এবং সেটি যে পার্শ্ববর্তী আড়ত সেখানে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া করণ সেটি তারা চালাচ্ছে এবং সেই ব্যস্ততাও তারা চালাচ্ছে সেই ব্যস্ততার মাঝেও আমরা তাদের সাথে একটু কথা বলবো বড় ভাই কিছু কথা বলা যাবে কি নাম আপনার বড় ভাই খিনমন জলদাস আচ্ছা আপনি এখানে মাছ ধরেন কতদিন এখন তো ইলিশের মৌসুম এই মৌসুম অনুযায়ী আপনারা যে মাছ পাচ্ছেন আপনাদের জালে ধরা পড়তেছে সেটা কি বিগত বছরের ন্যায় এবছর কি মাছের পরিমাণটা বেশি না কম এবছর মাছ পরিমাণ কম আর সামনে দিয়ে যদি আরো বাড়ে ভাদ্র মাসে আশ্বিন মাসের দিকে ভাদ্র আশ্বিন মাসে হয়তো বাড়তে পারে মাছের যে দামটা সেটি আপনারা কেমন পাচ্ছেন মাছের দামও তো আসঙ্গা কিছু মাত্র আসঙ্গা মাছের দাম এই যে ইলিশ মাছের পর্যাপ্ত দামটা কি আপনারা পাচ্ছেন হ্যাঁ অঙ্গা পাওয়া গেছে আর মাছ যদি আরো বাড়ে সামনে দিয়ে মানে তখন কমবে অঙ্গা তো মাছের দাম সামনে যদি আরো মাছ বেশি পড়ে তাহলে হয়তো বা মাছের দামটা কমতে পারে কমতে পারে অঙ্কা একটা মাছের দাম আছে এখন পর্যন্ত এই যে মাছ ধরে নিয়ে আসছেন আসলে এখন মাছের চাহিদাটা কিরকম দেখতে পাচ্ছেন ক্রেতাদের মাঝে মাছের সাইজ ভালো আছে মাছ সামনে দিয়ে মাছ আরো বাড়তে পারে মাছ বড় মাছের আকারটা কিরকম আছে বড় মাছও আছে বড় মাছও আছে না ধন্যবাদ আপনাকে দর্শক যেমনটি দেখতেছিলেন আসলে আমরা জেলে ভাইয়ের সাথে কথা বলছিলাম যে সে তিনি জানিয়েছেন যে বিগত বছরের ন্যায় এবছর মাছের পরিমাণটা কম তুলনামূলক এবং দামটাও বেশি তো সেই সাথে হয়তো তারা এতটুকু জানিয়েছে যে হয়তো সামনের গোড় নাগাদ সামনে যে একটা মৌসুম আছে যেটা ভাদ্র আশ্বিন মাস নাকি সেই মৌসুমে হয়তো বা এর চেয়ে মাছের পরিমাণটা বাড়তে পারে এবং দামটাও হয়তো তখন এর চেয়েও একটু কম থাকতে পারে এবং সেটি তারা জানিয়েছেন দর্শক এই ছিল আমাদের এখানে পতেঙ্গা এলাকার চট্টগ্রাম পতেঙ্গা এলাকার যে স্থানীয় জেলেদের যে বর্তমান ইলিশ মৌসুমে যে ব্যস্ততা এবং মাছ ধরা প্রক্রিয়া সেটির সর্বশেষ তারা যে ব্যস্ততা প্রক্রিয়া সেটি আমরা আপনাদের দেখিয়েছি এবং এটি ছিল আমাদের সেই পরবর্তী ভিডিও দেখার জন্য এবং এখানে ইলিশের পরিমাণটা কীরকম এবং জেলেদের চাহিদাটাও কীরকম সেটি আপনারা দেখার জন্য তা আপনাদের জানাবো অবশ্যই সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং দেখতে থাকুন যে জেলেরা আসলে কতটা ব্যস্ততার সময় পার করতেছে ইলিশের মৌসুমে দেখতেছিলেন যে তারা সাগর থেকে মাছ নিয়ে এসেছে এবং ধরে নিয়েছে এবং পার্শ্ববর্তী আরতি কিন্তু এগুলো বিক্রয়ের উদ্দেশ্যে তোলা হবে এবং সেই সাথে সাথে আসলে তারা আবার হয়তো বা জাল ফেলার উদ্দেশ্যে রওনা দেবে সাগরে এবং সেটি আপনারা দেখতেই থাকবেন
মালিকের লাগে।